ডার্কনেস অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে, আমরা একটু সামনের দিকে যাই, দরিয়ানগর পয়েন্ট ওই দিকটা একটু ঘুরে আসি। এই এলাকাটার নাম দরিয়ানগর। সকাল হয়ে গেছে তো এদিকে আমি একটু একা একা রাইড করে ঘুরতেছি, যদিও তেমন কাউকে দেখা যাচ্ছে না। এই সাইডটা একটু ভাল লাগে অবশ্য দেখতে। এখানে কোথাও একটু দাঁড়াই, বাইকটাকে পার্ক করে একটু বিচের পাড়ে যাই। এই সাইডটা একটু ডিফারেন্ট লাগে আমার কাছে। এই সাইডটা অনেকটাই খালি, দু একজন ফটোগ্রাফার আর এখানকার ওয়ার্কার ছাড়া তেমন কোনো ট্যুরিস্টদের দেখা যাচ্ছে না। কাঁকড়ার গর্ত, তো এদিক দিকে কাদা মাটি না শক্ত বুঝতেছি না, যাই তারপর শক্ত মাটি। এটা খুব ওয়াইড একটা বিচ, এখান থেকে শুরু করে ওই পর্যন্ত শক্ত বালি মাটি ফ্রি একটা জোন। কিন্তু এরা দুইজন কি করে এখানে, মাছটা ধরে নাকি কে জানে কি করে, মাছ ধরে জাল কই ওই যে কত দূর গেছে, কোনখান থেকে ও এখান দিয়ে শুরু করে ওইখানে শেষ হয়েছে জাল। আচ্ছা, মাছ পাওয়া যায়? এই সময় পাওয়া যায় আর পাওয়া যায় না এখানে। ও ওরা কি করে মাছ ধরে না ওই যে দূরে? আচ্ছা আচ্ছা, তোমার বাসা কই? বাসা আছে এখানে, বড় তারা আছে এখানে দরিয়ানগর। দরিয়ানগরে বাসা? তাহলে প্রতিদিনই মাছ ধরো না? প্রতি সময় ধরে, সময় ধরে না। মাছ পাও তো নাকি না পাও না? এটা তো হচ্ছে দরিয়ানগর বিচ না? ওইটা কি কবুতরের বাসা? সব কবুতর এই ঘরে থাকে? সমুদ্রের পানি সব সময় উত্তাল থাকে, আর এই উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে, এটা হয়তো আমি খালি চোখে দেখতেছি, অনেক দূরে অসংখ্য ভোট দেখা যাচ্ছে একটু পরপর, যারা হচ্ছে মাছ ধরতেছে। ইনফ্যাক্ট সারা রাত ভরে হচ্ছে এই মাছ সমুদ্রে জেলেরা ছিল, এবং দূরে প্রত্যেকটা বোটের মধ্যে লাইট জ্বলেছিল, দূর থেকে জোনাকি পোকার মতো লাগতেছিল। আমরা অনেক আগে মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্ম নদীর মাঝিতে পড়ছিলাম যে পদ্মায় যখন ইলিশ মাছ ধরে তখনও ঠিক এইভাবে রাত জেগে নদীর বুকে এই লাইট আলো জ্বালিয়ে জেলেরা মাছ ধরে। নদী এবং সমুদ্রে মাছ ধরার প্যাটার্ন দুইটা দুই রকম, দুইটার স্টাইলও দুই রকম। সমুদ্রের মাছ থাকে অনেক গভীরে আর নদীর গভীরতা কিছুটা কম, তাদের মাছ ধরার স্টাইল একরকম, একটা নোনা জলের মাছ আর একটা হচ্ছে মিঠা পানির মাছ। তো রাতের দৃশ্যটা অনেকটা এরকমই ছিল, আমরা অনেক রাত পর্যন্ত বিচের পাড়ে বসেছিলাম। এই সমুদ্রের পাড়ে যারা থাকে তাদের জীবন সংগ্রাম আসলে অনেক কঠিন, অনেক কষ্ট করে চলে, অনেক কষ্ট করে মাছ ধরে, এবং এই মাছই কিন্তু আমরা এই কক্সবাজারে আসলে খাই বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে। জোয়ার এখন, হ্যাঁ পানি উঠবে উপরে না আস্তে আস্তে? ওই যে এই পর্যন্ত আসবে। প্রকৃতির কাছাকাছি আসলে আসলে অনেক কিছু জানা যায়, অনেক কিছু শেখা যায়, অনেক কিছু সম্পর্কে আমাদের ধারণা থাকে না। লাইক আমরা শহরবাসী যারা আছি, স্পেশালি যারা বাইবর্ন শহরের বা কখনো গ্রামে আসতে চায় না, ইনফ্যাক্ট এমন অনেক শহরে আছে যারা বয়স 30-40 হয়ে গেছে কখনো গ্রামে আসে নাই, সবসময় শহরে থাকতে পছন্দ করে, বা গ্রামের জীবনযাপন বা অন্যান্য সাধারণ মানুষের জীবনযাপন সম্পর্কে যাদের কোনো ধারণা নেই, তারা যখন শহরে বসে একটা শশা খায়, গাজর খায়, যাই হোক না কেন, ওইটা আসলে কীভাবে উৎপাদন হয়, কোত্থেকে আসে, এবং এটা উৎপাদন করতে গিয়ে কতগুলো প্রক্রিয়া পার হতে হয়, এই সম্পর্কে কারো কোনো ধারণা থাকে না। বা একটা জেলে মাছ কীভাবে ধরে, হয়তো জাল ফেললে মাছ ধরা যায় এটা, কিন্তু তারও অনেকগুলো কৌশল আছে। তো এটা হয়তো আমরা মুভি সিনেমায় দেখে হয়তো কিছুটা ধারণা নিতে পারি প্রাইমারিভাবে, প্র্যাকটিক্যাল নলেজ সিনেমা দেখে তারপর কোনো কিছু আন্দাজ করা দুইটা দুই রকম। হোয়াটএভার, আজকে সকালবেলা ভোরবেলা এখনও সূর্য ওঠে নাই,
হয়তো আর কিছুক্ষণের মধ্যে সূর্য উঠে যাবে। আর তারপরও আজকের ভিডিওটা এই সমুদ্রের পাড় থেকেই রাখতে চাচ্ছি। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে আবারও, আল্লাহ হাফেজ।